ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নিজেদের নকআউট পর্ব নিশ্চিত করার জন্য আজ সার্বিয়ার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল সেই ম্যাচটিতে সার্বিয়াকে দুই শূন্য গোলে হারিয়েছে তারা কিন্তু এই ম্যাচে ইঞ্জুরিতে পড়েছেন ব্রাজিলের অন্যতম সেরা ডিফেন্ডার মার্সেলো ম্যাচের দশ মিনিটের মাথায় তার হাঁটুতে ব্যথা শুরু হয় তার বদলে ম্যাচের দশ মিনিটে মাঠে নামানো হয় ফিলিপে লুইসকে ইঞ্জুরি নিয়ে বেশ সংখ্যা থাকলেও তাকে মাঠে হেঁটেই পার হতে দেখা যায় মার্সেলোর ইঞ্জুরি নিয়ে এখনও ব্রাজিল থেকে তেমন কিছু জানানো হয়নি তবে স্প্যানিশ মিডিয়া অ্যাসবিনেশন জানিয়েছে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের পরবর্তী দুটি ম্যাচ খেলতে পারবে না মার্সেলো অর্থাৎ ব্রাজিল যদি সেমিফাইনালে ওঠে তবেই মার্সেলোর খেলা হবে এবারের বিশ্বকাপে অ্যাসবিনেশন আরও জানায় মার্সেলোর ইঞ্জুরিটি গুরুতর এবং তিনি এই ইঞ্জুরির জন্য বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন বিশ্বকাপ শুরুর আগে অ্যালভেসকে আর বিশ্বকাপের মধ্যে মার্সেলোকে বিশ্বের সেরা দুই রাইট ও লেফট ব্যাককে হারিয়ে বড় ধরনের বিপদে পড়তে পারে ব্রাজিলের ডিফেন্স এছাড়া ডগলাস কোস্টা ও ডানিলো রয়েছেন ইঞ্জুরিতে ইঞ্জুরি সমস্যা বিশ্বকাপে ব্রাজিলের যেন বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এসবি নেশন এমনটা জানালেও ব্রাজিলের সমর্থকরা অপেক্ষা করছে ব্রাজিল থেকে এই বিষয়ে কোনো কিছু বলা হয় কিনা মার্সেলোর ইঞ্জুরি সত্যিই দুশ্চিন্তায় ফেলবে সমর্থকদেরও